আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিক, আল্লাহ বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুর শাকুরুল আলীকুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুর রাকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুশ শহীদুল হকুল ওয়াকীলুল কবীরুল মতীনুল ওয়ালীকুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহিয়ি আল মুমীত আল হাইয়ুল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশীদ আস সাবুর হুয়া আল্লাহ আল্লাহ তো নিয়ামতের মালিক উম্মতিউ ইসলামী সংস্কৃতির স্বচ্ছ ব্যবহার। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন, হায় হায়, মুসা আলাইহিস সালাম হাবিয়া সম্বন্ধে জিজ্ঞাসা করেন নাই, জিজ্ঞাসা করছিলেন সিজ্জিন সম্বন্ধে। ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? কইছে কুল্লু জামরাতিন মিনহা কাতবাকিদ দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা সম পরিমাণ দুনিয়ার সম পরিমাণ হবে। আর ওয়াহু নাফি, প্রত্যেকটা রুর উপরে এক একটা দুনিয়া পরিমাণ আগুনের কয়লা দিয়ে আল্লাহ চাপা দিয়ে রাখবে, চাপা। গরিবপুরের মানুষ জায়গায় চলে আসছি, লম্বা আর হবে না, হয়তো আর 8-10 মিনিট কথা বলবো, এর বেশি হবে না। বিদায় ছোট্ট দেহটা, আবারও বলতেছি যুবকের যৌবন, সুন্দরী সৌন্দর্য, টাকাওয়ালার টাকা, সম্পত্তিওয়ালার সম্পত্তি, আধিপত্যওয়ালার আধিপত্য, খ্যাতওয়ালার খ্যাত, খামারওয়ালার খামার, দোকানওয়ালার দোকান, হাটওয়ালার হাট, ঘাটওয়ালার ঘাট, রোডওয়ালার রোড, সমস্ত কিছু যা আজকে আমাদের পায়ের নিচে, যেগুলার ভিতরে আমাদের আধিপত্য, যেগুলার ভিতরে আমাদের বিচরণ, যেই মুকুট নিয়ে আমরা পরিচিত। যেমন জমিনওয়ালা বলে আমি জমিনের মালিক, দোকানওয়ালা বলে দোকানের মালিক, মেইলওয়ালা বলে মেইলের মালিক, ফ্যাক্টরিওয়ালা বলে ফ্যাক্টরির মালিক, যেগুলো আমাদের পরিচয় আর পরিচিতি, যেটির উপরে আমাদের আধিপত্য, যেই দুনিয়ার উপরে আমাদের আজকে বিরাজ, আমাদেরকে দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। এটাও দেখাইলাম আল্লাহকে রাজি না করলেও চলবে, কিন্তু এই ছোট্ট জীবনটা চলবে। কিন্তু যেদিন ওই আখাজ না হু বক্তাতান, যেদিন সীমা রেখা চলে আসবে যেটাকে মউত বলে, ওই লগ্নের থেকে আর চলবে না, চলবে ওর যে আল্লাহকে রাজি করবে। ফকিরও যদি আল্লাহকে রাজি করে, ফকির, তাহলে ওর চলবে, এমন চলা চলবে। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না, ইউতিহি মুলকান কাবীরা, যে আমাকে রাজি করবে ওকে আমি বিরাট বড় রাজত্ব দিব। আল্লাহর রসুল এই দোয়া হাত উঠে কোনোদিন করতেন না, অহসুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ ওই গরিবের মাঝে কিয়ামতের দিন উঠায়ও যে তোমাকে রাজি করে আস, আল্লাহর রসুল বলতেন। বিদায় চলবে ওই দিন গরিবের, হ্যাঁ, এই জন্যই তো হাদিসে আসছে, সত্য এটাই। আজকে দুনিয়ার বাহাদুরি বিভক্ত, বিভক্ত বোঝেন, বাগে বাগে, কি মনে হয় বোঝেন না আমার কথা? দুনিয়ার বাহাদুরি কি ভাগে ভাগে, ভাগ করা? দুনিয়ার আখেরাতের বাহাদুরি একক, কিয়ামতের মাঠের বাহাদুরি গরিবদের হাতে থাকবে, গরিবদের। এই জন্য ওরা কবর থেকে উঠবে, ফেরেশতা কানে কানে বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া চল জান্নাতে,
চল জান্নাতে। এই জন্যই দুই ভাগে কেয়ামতের দিন হবে, একজন আরশের নিচে বৈশা দেখবে মেলা, আর আরেকজন আরশের বাহিরে দেখবে খেলা। মনে হয় বোঝেন নাই? সাত দল আরশের নিচে বৈশা মেলা করবে, মেলা যারা থাকবে দেখবে ওদের খেলা, হিসাব কিতাবের খেলা যেটাকে বলে খেলা। এই জন্য শেষ কথা আমার এটা, যদি গরিবপুরের যতটুকু আওয়াজ চায় বা যারাই আমরা কান পাইতে আসি, এই ছোট্ট শরীরটা, ছোট্ট দেহটার ছোট্ট জীবনটা, কসম খোদা দেনেওয়ালা আল্লাহকে রাজি করার জন্য। কথা অনেক লম্বা করা যায়, কিন্তু সুযোগ তো হাতে নাই। কিন্তু যদি গরিবপুরের মানুষ যদি বলে যে আমি আল্লাহকে রাজি করব, তো করব কি করে? কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে চোখে দেখা যায় না। দেখা যায়? হ্যাঁ, শোনা যায়, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায়, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায়। কিভাবে আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করবেন? দুনিয়ার পদগুলো তো সীমিত, আল্লাহর কোনো পদই তো সীমিত না। আল্লাহ আল্লাহ, এটা আল্লাহর নাম মেনা নিলাম আমি, জাতি নাম। কিন্তু আল্লাহর পদ যেগুলা সিফাত, ওটা হলো পদ। হ্যাঁ, চেয়ারম্যানই একটা পদ, এটারও সীমা রেখা আছে, ইউনিয়নের বাহিরে না, ঠিক না? কি বলেন না, ইউনিয়নের বাহিরও, ইউনিয়নের পরিধি তার। সিফাত আল্লাহর কোনোটা ওলামা বলতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহর সিফাতের শুরু কোথায় শেষ কোথায়। না শুরুর পরিধি আছে, না শেষের পরিধি আছে। তাহলে যাকে চোখে দেখা যায় না, যার কথা শোনা যায় না, যাকে ধ্যান ধারণায় আনা যায় না, যার গুণ বর্ণনা দিয়া শেষ করা যায় না, নাইলে সাহাবী রসুল এই কথা কোনোদিন বলতেন না, লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিকুকাল জুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন ওয়ালা তুগাইরুকাল হাওয়াদিস ওয়ালা ইয়াখশা আদ-দাওয়াইর ইয়ালামু মাসাকিলাল জিবাল ওয়া মাকাইলাল বিহার ওয়া আদাদা কাতরিল আমতার ওয়া আদাদা ওয়ারাকিল আশজার ওয়া আদাদা মা আযলামা আলাইহিল লাইল ওয়া আশরাকা আলাইহিন নাহার। এই কথা কোনদিন বলতেন না। আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আসিস, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ খালিক, আল্লাহ বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول وال الآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور هو الله الله تنور مالك আল্লাহ তো 99 পদের মালিক, তাকে রাজি করবো তো করবো কি করে? যদিও আমার দাবি সত্য, ছোট্ট জীবনটার অস্তিত্বটা, আর যত কিছু দিছেন, দোকানদারকে দোকান দিছেন, অফিসওয়ালাকে অফিস দিছেন, আদালতওয়ালাকে আদালত দিছেন, সব কিছু আল্লাহকে রাজি করার জন্য দিছেন।
আমি এক একটা রেফারেন্স নিয়ে আসতে পারবো হাদিস থেকে। আপনি যদি বলেন যে হাট বাজার আলাবা আল্লাহ পা, হাট বাজার দিয়ে আল্লাহ পাবে কি করে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। তাদের সাদুকুল আমিন ইয়াহশুরুনা মিনার ইয়াহশুরুনা মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। হায় হাট বাজার ওয়ালা যদি আল্লাহ পায়া মল্ল হাট বাজার দিয়া। আয় কিছু লোকের গাহি গাড়ির বহরে যুক্ত হইতে বড় মজা লাগে। গাড়ির বহর চিনেন? ওই গাড়ির বহরে নিজের গাড়িকে যুক্ত করতে পারলে অনেক মজা লাগে। মানুষ বোঝে উনি কে, ঠিক হাট বাজার দিছেন আল্লাহ পাওয়ার জন্য। আইডি কার্ড যাবে যেটা রাখা আছে ওটা আল্লাহ পাওয়ার জন্য দিছিলেন, আল্লাহ পাওয়ার জন্য। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না যে ব্যবসায়ী কিয়ামতের দিন নবীর কাঁধে কাঁধ লাগায়া দাঁড়াবে। যখন নবীর কাঁধে, আরে সব নবী বাদ দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধে কাঁধ লাগায়া দাঁড়াবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যখন লাইনে দাঁড়াবে, বাবই ভিন্ন হবে বাপ। দুনিয়া না দুনিয়া না, জান্নাত দেখা পর্যন্ত বাবে চলে আসবে, জান্নাত পর্যন্ত বাবে আসবে। আর জান্নাত বলবে ও আসবে তো আমার কাছে আসবে কবে? এই কথা কোন, আমি হাদিস দিতেছি, কোনো ভুয়া কথা না। আলতু ফালতু কথা আমি কিচ্ছা কাহিনী পছন্দ করি না, যা বলবো হাদিস কোরআন বলবো। এত রয়ে গেছে হাদিস কোরআন, জীবন শেষ হয়ে যাবে, বইলা শেষ করা যাবে না। কাহিনীর সময় কোথায়? তাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আদালত তো আল্লাহ পাওয়ার জন্য, এই হাদিস কোনোদিন আসতো না। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাতা সিত্তিনা সানা, এক দিনের ইনসাফ 60 বছরের বন্দিগির চেয়েও বেশি। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান জান্নাতুল ইন্না ফিল ফিরদাউসুল আলা ওয়াদিয়ান, ফিরদাউসুল আলার ভিতরে একটা সোসাইটি আছে, লা ইয়াদখুলুহা ইল্লাল আদল, ওইখানে ইনসাফকারী ছাড়া কেউ ঢোকার অনুমতি নাই। ফিরদাউসুল আলা হলো জান্নাতের সবচেয়ে বড় সবচেয়ে সুপার সোসাইটি। ওই সুপার সোসাইটির ভিতরে আরেকটা সুপার সোসাইটি হলো ফিরদাউস ওয়াদিয়ান, লা ইয়াদখুলু ইল্লাল আদল, ইনসাফকারী ছাড়া কেউ ঢুকতে পারবে না। সব কিছু দিছেন আল্লাহ পাওয়ার জন্য, সন্তান দিছেন আল্লাহ পাওয়ার জন্য, বিশ্বাস হয় না? নাইলে আল্লাহ রসুল বলতেন না মেয়ে কয়টা, কয় দুইটা, কয় দিনদার বানা, দিনদার পাত্রের হাতে উঠা, তুই উঠাইতে দেরি আমি জান্নাত লেইকা দিতে দেরি করব। বলছে ইয়া রসুল আল্লাহ দুইটা নাই একটা, যা তোকেও দিব বানা দিনদার, উঠা দিনদার পাত্রে দিতে দেরি, তোকে আমি জান্নাত লেখা দিতে দেরি করব না। আরেকজন জিজ্ঞাসা করছে ইয়া রাসূল আল্লাহ মেয়েই নাই, কয় বোন নাই, কয় বোন আছে, কয় বোনকেও দিনদার বানা দিনদার পাত্রের হাতে উঠা, তোকেও জান্নাত লেখা দিব। হায় হায়, যা দিছেন সব জান্নাত পাওয়ার জন্য, স্ত্রীকে স্বামী দিছেন তো জান্নাত পাওয়ার জন্য, আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, মালিক তোকে রাজি করবো তো করবো কি করা, কেন আল্লাহ রাজি না হইলে আল্লাহর মেহমান খানার কার্ড পাওয়া যাবে না, মেহমান খানার চাবি পাওয়া যাবে না। এই দুনিয়ার চাবির মতো চাবি না মেহমান খানার, ওটা তো টাচিং চাবি, টাচিং টাচিং চাবি বোঝেন? হ্যাঁ না মনে হয় বোঝেন না আপনারা। দুনিয়ার বহুত হোটেল আছে ওটা চাবি দিয়া করে না, কার্ড টাচ করার সাথে সাথে খুলে যায়। জান্নাতের চাবি হবে টাচিং চাবি, কার্ড টাচ করবে খুলে যাবে। চাবি ঘুরাইতেও তো শক্তি লাগে, এখানে শক্তি মুক্তি কিছু খরচ হবে না। আল্লাহ চায় না জান্নাতি শক্তি ব্যবহার করুক, চাবি ঢুকাবে। আমার মতো যদি অপারেশন আলা চোখ থাকে, ও তো 3 ঘন্টা লাগবে খালি ঢুকানেতে, ছিদ্র খুঁজা বাইর করতে, ঠিক না? আল্লাহ এত কষ্ট দিবে না, না না না, চাবি চুবি নাই দুনিয়ার মতো, এটা হলো টাচিং চাবি। আরে বোঝেন, শুধু টাচ করবে বাস খোলা যাবে, কি করে পাবো? তা আল্লাহ বলে সহজ করে দিছেন আল্লাহ, যে আমাকে পাওয়া ব্যতীত মেহমান খানার চাবি পাবে না।
কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম, মালিক তোকে পাবো তো পাবো কি করে, চোখেই তো দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তো আল্লাহ বলে সহজ করলাম, আমাকে পাইতে হবে না, আমার বন্ধুকে পাইলেই আমাকে পাবে, আমার বন্ধুকে পা আমাকে পাওয়া যাবে, আল্লাহর বন্ধুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইলেই আল্লাহ পাওয়া যাবে। যদি ওলামা বলে প্রমাণ, কোরআন প্রমাণ দিতেছি, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলতেছে আমার বন্ধুকে পাইতে দেরি, আমাকে পাইতে দেরি হবে না, তোকে আমাকে খোঁজা বাহির করতে হবে না, আমার বন্ধুকে পাইতে দেরি, আমি তোকে ধরা দিতে দেরি করব না, আমি আমাকে তোকে পাওয়ায় দেব, আমি যে ধরা দিব তোর খোঁজা বাহির করতে হবে না, আমি তোকে ধরা দিব। নাহলে কোরআনের এই আয়াত আসতো না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। রসুল বলতে ওলামা প্রশ্ন করতে পারে, রসুল 313 জন না, এইখানে রসুল দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা আল্লাহ কোন রসুলের কলেমার ভিতরে শব্দে রসুল দেন নাই, রসুল 313 জন আমি মানি, কিন্তু কারো কলেমায় শব্দে রসুল নাই, চ্যালেঞ্জ, কারো কলেমায় শব্দে রসুল নাই, শব্দে রসুল শুধু একজনের কলেমায় আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, 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 ওনার কালেমেই শব্দে রসুল আছে, আর কালো কালেমায় রসুল নাই। কোরআনে যত জায়গায় রসুল আছে ওটা দিয়ে আল্লাহ মিনিংস করছেন, এটা কেউ না, এটা শুধু আমার বন্ধু। কোন বন্ধু? মুহাম্মাদুর। কেমন বন্ধু? হায় হায়, দুটা দিলে বুঝবেন, যেদিন জন্ম নিছেন, জন্ম নিতে দেরি, সমগ্র সৃষ্টিকে বন্ধুকে দেখাইতে দেরি করেন না, জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে বলছে গাইয়িবু হাযা তিফ, এই বাচ্চাকে উঠায় নিয়ে আসো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। আমি যদি আল্লাহকে বলি কেন ঘুরাইতে নিয়ে গেলেন, সমগ্র জগৎকে দেখাইতে চাই, আমি বন্ধু বানাইলাম তো বানাইলাম কিরকম, জগৎ দেখো, বলে আপনি বুঝলেন কি করে, বলে পরের শব্দ দিয়ে বললাম, হাত্তা ইয়ালাম আল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র জগৎ যেন চিনে আমার বন্ধুর চেহারা দেখা, নাম দেখা, গুণ দেখা, রূপ দেখা, এই জন্য আমি গায়েব করে নিয়ে গেছি, আর সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসছি। বিশ্বাস মনে হয় ওলামা করবে না, আমার মনে হয় করবে, হ্যাঁ করবে। যেদিন আল্লাহ রসুল জন্ম নিছেন ওই দিন ফেরেশতা পর্যন্ত কাতার লাগায়া প্রত্যেক আকাশে যখন ঘুরাইতে নিয়ে গেছেন, আল্লাহর রসুলের দিদার করছে, দিদার। আর দ্বিতীয় ওই বন্ধু, বন্ধু ভিতরে প্রশ্ন জাগতে ছিল, আমাকে তো সারা দুনিয়া দেখাইলেন, সারা দুনিয়াকে সৃষ্টিকে তো আমাকে দেখাইলেন, কিন্তু আমাকে তো কিছু দেখাইলেন না। তো আল্লাহ বলে চলো বন্ধু, মেরাজ এটার নাম, বন্ধু প্রশ্ন দিলে থাকতে দিব না, সমগ্র জগৎ আপনাকে দেখলো আর আপনি দেখবেন না, এটা হয় না, আপনার মনে প্রশ্ন, এটার নাম মেরাজ, চলেন আপনাকে সব ঘুরায় দেখায় নিয়ে আসি, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয় আকাশ, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আকাশ দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, সিদরাতুল মুনতাহা দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, আরশ দেখাইছেন, কুরসি দেখাইছেন, সব সৃষ্টি দেখানোর পরে এখন আল্লাহ নিজেই ভাবতেছেন সপ্ত বন্ধুকে দেখায় দিলাম, আর নিজেকে লুকায় রেখা লাভটা কি, আচক বন্দুক আছে, বসুক পাশে, দেখুক আমাকে মন বইড়া, আমিও দেখি মন বইড়া, যান বন্ধু উঠে আসেন আমার কাছে, কাবা কাউসাইনিয়া আদনা ফাদানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি ফাওহা মা আওহা ফাওহা ইলা আবদিহি মা আওহা, তো পাশে বসাইছেন, বন্ধুকে দেখাইছেন আর বন্ধুকেও দেখছেন, কেননা বন্ধুকে তো নিজের ইচ্ছা মতো সৃষ্টি করেন নাই,
রূপ দেন নাই, যদি দিতেন তো হাসান বিন সাবিত কেন এই কথা বলল, কেন এই কথা বলল, খুলিক তা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন। আল্লাহ বলে বন্ধু সব সৃষ্টি দেখলেন, সব ম্যাজিক দেখলেন, ম্যাজিশিয়ান দেখবেন না, এটা হয় না, ম্যাজিশিয়ানকে একটু পাশে বয়া দেখা যান, সমগ্র সৃষ্টিকে ইচ্ছা মতো গঠন দিলাম, আপনাকে তো ইচ্ছা মতো গঠন দিলাম না, যদিও আমার কাছে কোনো কিছু লুকায়িত নাই, দূরের থেকে দেখার পাশে বসায়া দেখা, বন্ধু অনেক পার্থক্য, বিদায় পাশে বসেন আমিও দেখি কেমন বানাইলাম, আপনিও দেখেন বানাইল, এটার নাম হলো মেরাজ। এই জন্য আল্লাহর রসুলের গোলাম হইলেই আল্লাহর গোলাম, এই ছোট্ট জীবনটা দিছেন আর অস্তিত্বটা দিছেন এই জন্যই যে আল্লাহকে রাজি করব, আর আল্লাহ রাজি হওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে লুকায়িত। বিদায় আসেন, আজকের থেকে ওয়াদা করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হব। উম্মত তো আল্লাহ বানাইছেন, কিন্তু উম্মতের মতো উম্মত হইতে হবে, এই জন্য নবীর আদর্শ শিখতে হবে, ক্যারিয়ার শিখতে হবে, লাইফ স্টাইল শিখতে হবে, নবীর চাল চলন শিখতে হবে, নবীর জীবন শিখতে হবে, আদর্শ শিখতে হবে। কসম খোদা, নারী থেকে নারী, পুরুষ থেকে পুরুষ, যুবক থেকে যুবক, বৃদ্ধ থেকে বৃদ্ধ, ধনী গরিব থেকে গরিব, ধনী থেকে ধনী, রাজা থেকে রাজা, বিরাজ যে আল্লাহর রসুলের আদর্শকে অনুসরণ অনুকরণ করবে, ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাবে, নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাবে, হয় একটাও যদি করে একটা একটা, ওলামা বৈশা আছে বলতে আমার সুবিধা হবে, কেন না এরা সত্যায়িত করবে, ওয়েস করনি, ইচ্ছা করলে সাহাবি হইতে পারতো, আপনারা কারণ দেখেন না, আমি দেখছি আপনারা কারণ চিনেন না, খালি বলেন ওয়েস করনি, করনি না কারনি, কারণ একটা জাগার নাম, আপনারা চিনেন না, আমি চারিবার ইয়ামান গেছি, আমি চিনি করম থেকে মদিনা কতটুক দূরে, অবেস ওইখানে ছিল, আল্লাহর রসুলও ছিল, কিন্তু অবেস সাহাবি হইতে পারে নাই, ওলামারা জিজ্ঞেস করেন সাহাবি অবেস হইতে পারে না, কেন, অবেস পড়া ছিল মাকে নিয়া, যে আমি গেলে মাকে খাওয়াবে কে, আমি গেলে মাকে ঘুম পড়াবে কে, আমি গেলে মাকে গোসল করাবে কে, আমি গেলে মাকে সেবা করবো কে, মালিক মার আমি মা ছেড়া যেতে পারি না, বিদায় সাহাবি হইতে পারবো না, কিন্তু ইমান নিয়ে আসলাম, তো আল্লাহ নবীজিকে বলছে নবীজি অবেশ মা নিয়া পড়া আছে, এটাও আপনার আদর্শ, মা নিয়া পড়া থাকা আপনার আদর্শ, নবীজি আপনাকে পায় না ঠিক আছে, কিন্তু আপনি পরের লোকদেরকে বলা যান, বলা যান অবেশকে দেখলে যেন আপনার উন্নতির জন্য দোয়া করায় নেয়, তার জন্য দোয়া করায় নেয়, কেন অবেশের হাত উঠতে দেরি আমি খালি ফিরত কখনো দেই না, কবুল হইতে দেরি হয় না, অবেশের হাত উঠতে দেরি কবুল হইতে দেরি হতো না, আল্লাহ রসুল বলা গেছেন ওমর আলী তোমরা দুজন পাবে, যখন পাবে তো অবেশকে বলো আমার উন্নতির জন্য একটু হাত উঠাইতে, কেন ওর হাত খালি ফিরত দেওয়া হয় না, অবেশ শুধু মা নিয়ে পড়া ছিল, মা সাহাবি রসুল হইতে পারে নাই, সাহাবি কোথায় আর তাবেই কোথায়, জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে তাবেই কোথায় আর সাহাবি কোথায়, অবেশ মা নিয়ে পড়া ছিল, বদলা তো আল্লাহ জান্নাতের গেটে দিবে অবেশকে, এর আগে দিবে না, হাদিসে আছে আল্লাহ বলবে অবেশ দুনিয়াকে দেখায়া তোর মা নিয়া পড়া থাকার বদলা দিবে, তাও জান্নাতের গেটে দাঁড় করায়া, হাদিসে আছে অবেশকে বলবে তুই দুজকে যার উপরে ইশারা করবি তোর ইশারার বদৌলতে জান্নাত দিয়া দিবে, অবেশ ইশারা করতে থাকবে আল্লাহ জান্নাত দিতে থাকবে, বাহির করতে থাকবে, আরবের এক কবিলা আছে ওই কবিলা সম পরিমাণ লোক অবেশের ইশারায় জাহান্নাম থেকে বাহির হইয়া জান্নাতে কাতারে কাতারে যাবে, শুধু অবেশ মানিয়া পড়া ছিল, কেন এটা আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের সবচেয়ে বড় আল্লাহ রসুলের আদর্শের ভিতরে একটা মানিয়া
কি মা সেবা নিয়ে পড়েছে। আপনি যদি একটাও করতে পারেন তাইলে এই ছোট্ট জীবনটা, এই ছোট্ট অস্তিত্বটা আল্লাহ পাওয়া যাবে। আর আল্লাহ যদি পাওয়া গেল মেহমান খানা জান্নাত অবধারিত। বিদায় শেষ কথা ওয়াদা, যে আজকের থেকে নবীর আদর্শ শিখব, কেরিয়ার শিখব, জীবন শিখব, স্টাইল শিখব, নবীর লাইফ স্টাইল, স্টাইল কিরকম ছিল। হায় যুবক, তুমি এর স্টাইল ওর স্টাইল তালাশ করো, চুলের ভিতরে, প্যান্টের ভিতরে, কাপড়ের ভিতরে, চোপড়ের ভিতরে, সাজের ভিতরে, গোজের ভিতরে, হয় নবীর স্টাইল তালাশ কর। এক স্টাইল কবুল হইতে দেরি, জান্নাত তোর নামে লিখিত হইতে দেরি হবে না। সময় হাতে নাই, আবারও বলতেছি, অবাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। এই জন্য শেষ কথা, আসেন নবীর স্টাইল শিখি, নবীর লাইফ স্টাইল শিখি, নবীর আদর্শ শিখি, নবীর কেরিয়ার শিখি, নবীর জীবনী শিখি। তাইলে এই ছোট্ট জীবনটা যেই জন্য উদ্দেশ্য, ইনশাআল্লাহ এখান থেকে পাইয়েই যাব। পাওয়া ছাড়া আল্লাহ উঠাবে না, 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 না। এই জন্য নবীর আদর্শ শিখব তো, পাক্কা ওয়াদা। কিন্তু নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ কি জানেন? সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। নাইলে আয়েশাও মেসেজ দিতেন না, যাওয়ার সময় চিৎকার দিতেন না, আসসালাম আসসালাম। সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কি পড়বেন আজকে টিকা? ইনশাআল্লাহ ওয়াদা। রাখেন নামান, আপনি নাও পড়তে পারেন, গরিপুরের মানুষ যতদূর আওয়াজ চায়। কিন্তু শেষ কথা শুনানেন, আমাদের পীর মুর্শিদ অলিপুর শিরোমণি পীরেদেরও পীর আব্দুল কাদের জিলানি পীরানে পীর, উনি লেখছেন, তুমি নামাজ নাও পড়তে পারো কিন্তু শোনো, শুকর সকালবেলা উঠবে আর বলবে, আব ফালাকতানি আবতারা খালকে কুয়ালাকাল হাম, ও মালিক, সৃষ্টির ভিতরে আমি সবচেয়ে নিকৃষ্ট, আমার চেয়ে কাউকে নিকৃষ্ট তুই বানাইস না, কিন্তু প্রশংসা তোর, কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? যাকে ডেলি পাঁচ বেলা ডাকো তারপরও আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আপনি নামাজ নাও পড়তে পারেন, যুবক নাও পড়তে পারো, কিন্তু এটা লেখা রাখো, পীরানে পীরকে যদি মানো, আব্দুল কাদের জিলানিকে যদি মানো, আব্দুল কাদের জিলানির লেখা, শুকর বলে আমার চোখে ও আমার চেয়েও নিকৃষ্ট। তারপরে শুকর বলে, ঘুমের থেকে যখন উঠব, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, মালিক তোর কাছে আরজি, দরখাস্ত, অনুরোধ, আবেদন। নামাজ নাও পড়তে পারেন আপনি, আল্লাহ বাধ্য করবে না। বিদায় ওয়াদা, আজকের থেকে নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা, ইনশাআল্লাহ। কি বলেন? আল্লাহ আমাদের সবাইকে আমল করার কবুল করেন।